কাশ্মীর ভূস্বর্গ ভ্রমণ এখন আরও সহজ ও আরামদায়ক হতে যাচ্ছে। দেশের রাজধানী শ্রীনগরে দূরত্ব ঘোচাতে চাইছে মোদি সরকার। নয়াদিল্লি থেকে বন্দে ভারত ট্রেনে করে শ্রীনগরের ভাড়া 2,500 টাকারও কম। একটা সময় দীর্ঘ কাঠখড় পুড়িয়ে তবে দর্শন হতো ভূস্বর্গে, কিন্তু এবার বদলাতে চলেছে ছবিটা। তা একমাত্র সম্ভব হচ্ছে সৌজন্যে ভারতীয় রেল, যদিও অনেকটা দেরিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সেমি বুলেটে চেপে পৌঁছে যাওয়া যাবে কাশ্মীর। খুব শীঘ্রই নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসেই বন্দে ভারত স্লিপার ট্রেন নিউ দিল্লি টু শ্রীনগর চালু করবে ভারতীয় রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে দীর্ঘযাত্রার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে 2-টায়ার 3-টায়ার এসি এবং এসি ফার্স্ট ক্লাস কামরার মতো আধুনিক সুবিধা পাবেন যাত্রীরা। বন্দে ভারত স্লিপার ট্রেন নিউ দিল্লি শ্রীনগর, এই ট্রেনটি রাজধানী নয়াদিল্লি থেকে সন্ধ্যে 7টার মধ্যে ছেড়ে দেবে। এরপর সকাল 8টার সময় শ্রীনগর পৌঁছে দেবে। 13 ঘন্টারও কম সময়ে 800 কিমি পথ অতিক্রম করবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন, যা ভারতীয় রেলের এক যুগান্তকারী সিদ্ধান্ত। নয়াদিল্লি শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনটি আম্বালা, লুধিয়ানা, জম্মু, তাওয়াই এবং কাটরার মতো প্রধান স্টেশনগুলি হয়েই ছুটবে। তবে বেশিক্ষণ স্টপেজ হবে না, মাত্র 2 মিনিট সবথেকে বেশি এক একটি স্টপেজ হতে পারে, যদিও রেলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। মূলত জম্মু কাশ্মীরের পর্যটনে বিপ্লব আনতেই চায় মোদি সরকার। বিদেশি পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে সেখানে যেতে পারে, এটা মাথাতে রেখেই বন্দে ভারত স্লিপার ট্রেন নিউ দিল্লি শ্রীনগর ট্রেন সম্ভাব্য ভাড়া কত হতে পারে। এসি 3-টায়ার 3-এ প্রায় 2,000 টাকা, এসি 2-টায়ার 2-এ প্রায় 2,500 টাকা, এসি ফার্স্ট ক্লাস 1-এ প্রায় 3,000 টাকা। তবে ইস্যুতে খুব শীঘ্রই রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেবে বলেই মনে করা হচ্ছে।